হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ফেস প্যাক তৈরি করব, এটা হচ্ছে তালহার আব্বুর জন্য, কারণ তালহার আব্বু বলতেছে আমি নাকি অনেকদিন ওকে ফেস প্যাক তৈরি করে দিই না, এই জন্য আমি ভাবলাম ওকে একটা ফেস প্যাক তৈরি করে দিই। শুধু ওকেই দিব না, এটা আমিও ব্যবহার করব, এটা আমরা দুজনেই ব্যবহার করতে পারবো, কারণ আমাদের দুজনের অয়েলি স্কিন। প্রথমে স্ক্রাবের জন্য আমি এখানে টমেটো নিয়েছি, আর এখানে আমি চিনি নিয়েছি, তারপর এখানে আমি একটা টমেটোর হাফ আমি এখানে নিয়েছি, আর হাফ আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি মসুরি ডাল ভেজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কাঁচা দুধ। এখন আমি এটাকে মিক্সড করে একটা ফেস প্যাক তৈরি করব। প্রথমে আমি টমেটোটা চিনির উপরে দিব, দিলে এখানে চিনিটা উঠে আসবে টমেটোর উপরে, এটা আমি মুখে ম্যাসেজ করব। স্ক্রাব করে নেওয়ার পর টমেটোর এই অবস্থা হয়ে গেছে। স্ক্রাবের পর আমি এখন ফেস প্যাকটা বানাবো। এখন আমি দুই চামচ মসুর ডালের পেস্ট নিব, দেড় চামচের মতো টমেটো পেস্ট নিব, আর হাফ চা চামচ কাঁচা দুধ নিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি একটা ফেস প্যাক তৈরি করব। এই ফেস প্যাকটা আমাদের মানে ফেসের জন্য খুবই উপকারী, এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা ওর মুখে লাগিয়ে দিব। আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি এইভাবে ফেস প্যাকটা, এইভাবে মুখে লাগিয়ে এটাকে 30 মিনিট রেখে দিতে হবে। তারপর মানে মুখটাকে ক্লিন করে আপনি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।